ঢাকা প্রিমিয়ার লিগে গাজী গ্রুপকে একাই জিতিয়েছে তরুণ ব্যাটসম্যান শেখ মেহেদী হাসান। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে 162 রানে টার্গেটে ব্যাট করতে নেমে শেখ মেহেদী হাসানের দারুণ ব্যাটিংয়ে 3 বল হাতে রেখে 3 উইকেটে জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার। টসে হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ভালো করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন এবং আব্দুল মজিদ। দলীয় 40 রানের মাথায় 10 রান করে প্যাভিলিয়নে ফেরেন আব্দুল মজিদ। অন্য প্রান্ত থেকে হাফ সেঞ্চুরি মিস করেছে পারভেজ হোসেন ইমন। দলীয় 59 রানের মাথায় 32 বলে 2টি 4 এবং 4টি ছক্কার সাহায্যে 41 রান করে মেহেদী হাসানের দ্বিতীয় শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরেন পারভেজ হোসেন ইমন। এরপর 8 রান করে প্যাভিলিয়নে ফেরেন শামসুর রহমান এবং 28 রান করে প্যাভিলিয়নে ফেরেন ইরফান শুভকুর। শেষ দিকে ব্যাটিং তাণ্ডব চালিয়েছে অধিনায়ক শুভাগত হোম। 31 বলে 4টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 59 রান করে অপরাজিত থাকে অধিনায়ক শুভাগত হোম। 166 রানের টার্গেটে ব্যাট করতে নেমে একমাত্র মেহেদী হাসান ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানের রান তুলতে পারেনি। সৌম্য সরকার 22 এবং ইয়াসির আলী রাব্বি 11 ছাড়া অন্য কোনো ব্যাটসম্যানের 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি। তবে একাই ব্যাটিং তাণ্ডব চালিয়েছে শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে 58 বলে 11টি 4 এবং 3টি ছক্কার সাহায্যে 92 করে শেখ মেহেদী হাসান।